প্রাথমিক ইতিহাসের যে দ্বিতীয় অধ্যায় আছে সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউ এবং এসিটি কোশ্চেন তোমাদের মাধ্যমিক পরীক্ষায় দু হাজার বাইশ সালে আসবে সেই কোশ্চেনগুলি নিয়ে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করছি ইতিপূর্বে তোমাদেরকে আমি একটি ভিডিও প্রথম অধ্যায় থেকে দিয়েছি তোমরা যদি কেউ না দেবো তাহলে এই ভিডিওটি আমার ডেসক্রিপশন বক্সে দেখাবে তোমরা দেখে নিও এক নম্বরে রয়েছে তোমাদের জন্যে বামা বোধিনী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত আর বামা কথার অর্থ হচ্ছে নারী এবং বোধিনী কথার অর্থ হচ্ছে বন্দনা এক্ষেত্রে তোমাদের পড়তে পারে যে বামা কথার অর্থ কী সেক্ষেত্রে তোমরা বলবে নারী আবার পড়তে পারে যে বামা বোধিনী পত্রিকার সম্পাদককে বা প্রতিষ্ঠাতাকে দুটোরই উত্তর হবে উমেশচন্দ্র দত্ত আবার থাকতে পারে যে বোধিনী কথার অর্থ কী না বোধিনী কথার অর্থ হল বন্দনা খুবই গুরুত্ব আবার থাকতে পারে যে বামা বোধিনী পত্রিকাটি কত সালে হয়েছিল না আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে দু নম্বরে আছে হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন না গিরিশচন্দ্র ঘোষ এবং এটা ছিল একটা সাপ্তাহিক খবরের কাগজ আঠারোশো তিপান্ন খ্রিস্টাব্দে প্রথম এটা প্রকাশিত হয় ভালো করে তোমরা মনে রাখবে যে হিন্দু হল একটা সাপ্তাহিক খবরের কাগজ এবং যেটা আঠারোশো তিপান্ন খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়েছিল তিন নম্বরের কোশ্চেনটা তোমরা দেখে নাও না হুতম পেচার নকশার ছদ্মনাম ছিল না কালীপ্রসন্ন সিংহ এক্ষেত্রে বলে দিই যে বিদ্যুৎ সাহিনী সভা গঠন করেছিলেন হচ্ছে কালীপ্রসন্ন সিংহ কত সালে না আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে গঠন করেছিলেন বিদ্যুৎ সাহিনী সভাকে কালীপ্রসন্ন সিংহ দুটো কোশ্চেনের উত্তরে কিন্তু কালীপ্রসন্ন সিংহ না হুতুম পেঁচা ছিল একটা নকশা যেটা ছদ্ম নাম ছিল কার না কালীপ্রসন্ন সিংহ চারের তাকে আছে নীলধর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ করেছিলেন কি না মাইকেল মোসন দত্ত এক্ষেত্রে তোমাদের বলে দিই যে নীলধর্পণ নাটকটি লিখেছিলেন হচ্ছে দীনবন্ধু মিত্র আঠারশো ষাট খ্রিস্টাব্দে এবং নীল দর্পণই হচ্ছে প্রথম বিদেশি ভাষায় মুদ্রিত প্রথম হচ্ছে বাংলা নাটক এটা হচ্ছে নীল দর্পণ এমন কি বলে দিই তোমাদেরকে এই নাটকটি খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে নীল চাষিদের উদ্দেশ্যে লেখা হয়েছিল পাঁচের দাগে আছে গ্রাম বার্তা প্রকাশিকার প্রথম সম্পাদক কি না কাঙাল হরিনাথ যাকে বলা হয় হরিনাথ মজুমদার কিন্তু এটা মনে রাখবে যে গ্রাম বার্তা প্রকাশিকা আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে এটা একটা মাসিক পত্রিকা মানে প্রতি মাসে এই পত্রিকাটি বেরোয় যার জন্য তাকে বলা হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা এই জন্য এটা হচ্ছে ছ নম্বর দাগা তোমাদের জন্য আছে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কি না ওয়ারেন হেস্টিংস পরীক্ষার সময় থাকতে পারে কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয় সতেরোশো একাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় না ওয়ারেন হেস্টিংস প্রতিষ্ঠিত করেন সাতের দাগা রয়েছে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন কি না লর্ড ওয়েলেসলি পরীক্ষার সময় যদি পড়ে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল না আঠারোশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন ফোর্ট উইলিয়াম কলেজ যেটা প্রতিষ্ঠা করেছিলেন লর্ড ওয়েলএসলি আটের দাগে রয়েছে স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি রচনা করেন কি না গুরমোহ খন বিদ্যালঙ্কর যিনি স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি রচনা করেছিলেন এটা একটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমার জন্য নয়ের দাগে রয়েছে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাব কত সালে না আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে বর্তমান যার নাম হচ্ছে কটিস চার্চ কলেজ পরীক্ষার সময় থাকতে পারে যে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন বর্তমান নাম কি না কটিস চার্চ কলেজ বা থাকতে পারে যে কে প্রতিষ্ঠা করেছিলেন জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন না আলেকজান্ডার ডাব প্রতিষ্ঠা করেছিলেন দোসার দাগে আছে অ্যাংলো হিন্দু স্কুল কে প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন না কত সালে প্রতিষ্ঠা করেছিলেন আঠেরোশো সালে প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় এগারো দাগে রয়েছে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় না আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কলকাতায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন বারো দাগে তোমাদের যে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন কে না স্যার জেমস উইলিয়াম কুলভি এবং যদি বলে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কী ছিলেন না স্যার গুরুদাস ব্যানার্জি কোশ্চেনটা ভালোভাবে বুঝে রাখুন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কিন্তু ভারতীয় ছিল না স্যার জেমস উইলিয়াম কুলভিল ছিল কিন্তু যদি বলে প্রথম ভারতীয় কে উপাচার্য ছিলেন সেক্ষেত্রে তোমরা বলবে স্যার গুরুদাস ব্যানার্জি হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিল তেরো দাগে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা গ্র্যাজুয়েট হলেন ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু এবং প্রথম পুরুষ গ্র্যাজুয়েট হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আরেকজন ছিলেন যদুনাথ বোস তোমাদের পরীক্ষায় থাকতে পারে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা গ্র্যাজুয়েট অপশান থাকতে পারে ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি আরও অন্যান্য থাকতে পারে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রথম পুরুষ গ্র্যাজুয়েট হয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেটা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম পাশ করেছিলেন পুরুষ গ্র্যাজুয়েট না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং আরেকজন ছিলেন তিনি হচ্ছেন যদুনাথ বোস চোদ্দো নম্বরে আছে তোমাদের জন্য সাধারণ জনশিক্ষা কমিটি যার আরেকটা নাম হচ্ছে কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন কে প্রতিষ্ঠা করেন মেঘলে না কত সালে আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠা করেছিলেন না মেঘলে যা সম্পাদকও ছিলেন মেঘলেই ছিলেন তার সম্পাদক না জনশিক্ষা কমিটি বা কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন পনেরো নম্বরে তোমাদের জন্যে আছে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা তাকে কে করেন না ডিরোজিও যিনি হিন্দু কলেজের অধ্যাপক ছিলেন এই ডিরোজিয়র অনুগামী রায় নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল নামেও পরিচিত ছিলেন ষোলো নম্বর দাগে তোমাদের জন্যে আছে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তোমরা ভালোভাবে কোশ্চেনটা দেখো না বিধবা বিবাহ আইন আঠারোশো সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় লর্ড ডাল হৌসি আইন পাস করেন না কততম আইন দ্বারা পঞ্চদশ আইন দ্বারা এক্ষেত্রে পড়তে পারে যে বিধবা বিবাহ আইন কবে পাশ হয় আঠারোশো সালে কে পাস করেন লর্ড ডাল হৌসি এবং কার প্রচেষ্টায় এটা পাস হয়েছিল না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় আবার থাকতে পারে যে বিধবা বিবাহ আইনটা কত তম আইন দ্বারা পাস হয়েছিল না পঞ্চদশ আইন দ্বারাটা পাশ হয়েছিল আবার থাকতে পারে তোমাদের জন্য সতেরো নম্বরে আছে সতীদাহ প্রথা নিবারণ আইন আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে রাজা রামহর রায়ের প্রচেষ্টায় লর্ড উইলিয়াম বেন্টিং এই আইনটা রদ করেছিলেন না কততম আইন দ্বারা সপ্তদশ আইন দ্বারা পরীক্ষার সময় থাকতে পারে যে সতীদাহ প্রথা নিবারণ আইন কততম আইন দ্বারা রদ করা হয়েছিল না সতেরো নম্বর রেগুলেশন আইন দ্বারা বা সতীদাহ প্রথা নিবারণ আইন কবে পাস হয় আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে কে পাশ করেন লর্ড উইলিয়াম বেন্টিং কার প্রচেষ্টা এটা পাস হয়েছিল না রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় প্রথম পাশ হয়েছিল সতীদাহ প্রথা নিবারণ আইন আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ଆଠର ନମ୍ବରରେ ରହିଛେ ନା ଆତ୍ମୀୟ ସଭା কে প্রতিষ্ঠা করেন রাজা রাজা রামমোহন রায় না কত সালে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে এই আত্মীয় সভার নাম হয় সভা কত সালে আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে এবং এর পরে এর নাম হয় ব্রাহ্মসমাজ আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের পরীক্ষার সময় থাকতে পারে যে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন সেক্ষেত্রে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সভাকেই প্রতিষ্ঠা করে না রাজা রামমোহন রায় আবার থাকতে পারে ব্রাহ্ম কে প্রতিষ্ঠা করেন না সেক্ষেত্রেও রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা ছিলেন আত্মীয়সভা যার পরের নাম হয়েছিল ব্রাহ্মসময় এমনকি তারপর আরও নাম হয়েছিলো যার নাম ছিল ব্রাহ্ম ব্রাহ্মসময় সালগুলো মনে রাখবে আঠারোশো পনেরো আঠারোশো আঠাশ এবং আঠেরোশো তিরিশ উনিশ নম্বরে আছে তত্ত্ববোধিনী সভা এবং তত্ত্ববোধিনী পত্রিকা কে প্রকাশ করেন না দেবেন্দ্রনাথ ঠাকুর যিনি কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দান করেছিলেন তিনি হচ্ছেন দেবেন্দ্রনাথ ঠাকুর যিনি তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছেন কুড়ি নম্বরে আছে তিন আইন পাশ কত সালে না আঠারোশো সালে তিনটি আইন কী কী না অসরবর্ণ প্রথা এবং বাল্যবিবাহ ও বহুবিবাহ রোধ এবং বিধবা বিবাহ আইন চালু করেন একুশে আছে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন কি স্বামী বিবেকানন্দ কত সালে আঠারোশো সাতানব্বই সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ বাইশ নম্বর তাকে আছে শব্দ কল্পদ্রুম গ্রন্থ রচনা করেন না রাধাকান্ত দেব যিনি কল্পদ্রুম গ্রন্থ রচনা করেন এমনকি তিনি অনেক নারী বিশ মহিলাদের জন্য বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে প্রতিষ্ঠা করেছিলেন তেইশে আছে হিন্দু কলেজ তৈরি হয়েছিল কত সালে না আঠারোশো সতেরো সালে তৈরি করেছিলেন কে ডেভিড হেয়ার ছিলেন তৈরি করেছিলেন হিন্দু কলেজ চব্বিশে আছে কলকাতা মেডিকেল কলেজে প্রথম সব ব্যবচ্ছেদ কে করেন না মধুসূদন গুপ্ত করেছিলেন কলকাতা মেডিকেল কলেজে প্রথম সব ব্যবচ্ছেদ পঁচিশ নম্বরে আছে নববিধান কে গঠন করেন কেশবচন্দ্র সেন যার উপাধি ছিল ব্রহ্মানন্দ উপাধি ছিল যিনি হচ্ছে নববিধান গঠন করেছিলেন ভালো করে মনে রাখবে ছাব্বিশ নম্বরে রয়েছে তোমাদের জন্যে যে শ্রীরামপুর ত্রয়ী হলেন উইলিয়াম কেরি ছিলেন মার্কসম্যান ছিলেন উইলিয়াম ওয়ার্ড শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন আঠারোশো খ্রিস্টাব্দে মানে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো খ্রিস্টাব্দে এই তিনজনে প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম কেরি ছিলেন মার্সম্যান ছিলেন উইলিয়াম ওয়ার্ড যাদেরকে শ্রীরামপুর ত্রয়ী বলা হয় তারাই এমনকি বলা যায় শ্রীরাম উইলিয়াম কেরি এবং মার্সম্যান যারা দিগদর্শক এবং সমাচার দর্পণ পত্রিকাটি রচনা করেছিলেন সাতাশ নম্বরে আছে যত মত পথের প্রবক্তাকে না শ্রীরাম কৃষ্ণ পরমহংসদেব যে পথেই কথার অর্থ হচ্ছে যে পথেই যাবে সে পথেই তোমরা ঈশ্বরকে দেখতে পাবে আঠাশ নম্বরে আছে স্বামী বিবেকানন্দের লেখা গ্রন্থ হলো বর্তমান ভারত পরিব্রাজক প্রাচ্য পাশ্চাত্য জ্ঞানযোগ রাজযোগ ক্ষেত্রে তোমাদের পরীক্ষায় পড়তে পারে যে বর্তমান ভারত কার লেখা না স্বাই বিবেকানন্দের লেখা আবার পড়তে পারে স্বাই বিবেকানন্দের লেখা দুটি গ্রন্থের নাম না বর্তমান ভারত পরিব্রাজক চারটি গ্রন্থ দেওয়া আছে সেক্ষেত্রে তোমরা যে কোনো দুটি গ্রন্থ লিখে দিলেই হবে উনত্রিশ নম্বরে রয়েছে অনিল সিল ঊনবিংশ শতকে বাংলার নবজাগরণের শতক বলেছেন পরীক্ষার সময় থাকলে থাকে যে বাংলার নবজাগরণের শতক বলা হয় কোন শতককে না ঊনবিংশ শতককে বলা হয় আবার থাকতে পারে কে কথাটি কে বলেছিলেন না অনিল শীল বলেছেন না নবজাগরণের শতক বলেছেন কত শতককে ঊনবিংশ শতককে বা উনিশ শতককে তিরিশ নম্বরে রয়েছে তোমাদের জন্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য বা চ্যান্সেলার কে ছিলেন না লর্ড ক্যানিং ছিলেন আর যদি বলতো উপাচার্য কে ছিলেন সেক্ষেত্রে জেমস উইলিয়াম কোলভিল ছিলেন প্রথম উপাচার্য ভারতীয় উপাচার্য কে ছিলেন না গুরুদাস ব্যানার্জি ছিলেন প্রথম ভারতীয় উপাচার্য একত্রিশের হচ্ছে নব্যবঙ্গ গোষ্ঠীর দুটি পত্রিকার নাম না একটা হচ্ছে ইনকোয়ারার এবং ওপরটা হচ্ছে গ্যানান নেশন নব্যবঙ্গ গোষ্ঠী কার না ডিরোজিও যেটা অনুগামী নব্যবঙ্গ নামে পরিচিত এর এর হচ্ছে অনুগামী কার হচ্ছিলেন রামতনু লাহিড়ি প্যারিচাঁদ মিত্র এরা ছিল হচ্ছে নববঙ্গ গোষ্ঠীর অনুগামী খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন একটা